সোমবার সকাল থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এদিন দেশটির বিভিন্ন শহরে একযোগে নজিরবিহীন হামলা চালানো হয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার তিন শতাধিক ঘাটিও স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হয়েছেন হতাহতদের মধ্যে নারী শিশু ও চিকিৎসক রয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দারা বলছেন সোমবার সকাল থেকে একের পর এক ফোন কলে তাদেরকে দ্রুত বাড়ি ছাড়তে বলা হয় লেবাননের টেলিকম অপারেটর কোম্পানিগুলো বলছে ইসরায়েল থেকে আশি হাজার অজ্ঞাত নম্বর থেকে কল করা হয় ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ইসরায়েলের হামলার জবাবে পাল্টা রকেট ছুঁড়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে সংগঠনটি উত্তর ইসরায়েলে মিতেনেহু বাহিনীর অবস্থান লক্ষ্য করে শতাধিক রকেট হামলার দাবি করেছে রকেটের আঘাত অঞ্চলটিতে ক্ষয়ক্ষতিও হয়েছে এদিকে শনি ও রোববার হিজবুল্লার অন্তত চারশোটি ঘাটিতে হামলা চালায় ইসরায়েল ওই হামলায় সশস্ত্র গোষ্ঠীটির এক হাজারের বেশি রকের উৎক্ষেপণ যন্ত্র ধ্বংসের দাবি করে তেলাবিব অঞ্চলটিতে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সব করা হবে বলে জানান প্রধানমন্ত্রী বিনিয়মিতা নেহ যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রীর হুমকিকে পাত্তা দিচ্ছে না হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীটির এক শীর্ষ নেতা পাল্টা দিয়ে বলেছেন যে কোনো পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত আছে তাদের যোদ্ধারা চলমান সংঘাত প্রতিরোধ আন্দোলনকে নতুন পর্যায়ে নিয়ে গেছে বলে জানান ওই নেতা দুই পক্ষের পাল্টাপাল্টি আক্রমণের ঘটনা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে যে কোনো সময় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন অনেকে তবে সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য চেষ্টা চালানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন